ফুল চাষ করেও যে স্বনির্ভর হওয়া যায় তার প্রমাণ দিলেন কল্যাণপুরের স্থানীয় কৃষক শঙ্কর শীল। তিন কানি জমিতে পরিশ্রম করে ফুল চাষ করে স্বাবলম্বী হলেন তিনি। শঙ্কর শীল রাজ্যের বেকার যুবকদের বার্তা দিলেন ফুল চাষের মধ্য দিয়েও স্বনির্ভর হওয়া যায়। স্বনির্ভর হতে হবে প্রত্যেককেই, তবে এর জন্য ঘরে বসে থেকে অলীক কল্পনা করলে কোনো লাভ নেই। পরিশ্রম আর কঠোর অধ্যাবসায়কে পুঁজি করে এগিয়ে গেলে সফলতা যে সম্ভব তার উদাহরণ ফুল চাষী শঙ্কর শীল, কল্যাণপুরের বাজার কলোনির বাসিন্দা। সে ফুল চাষ বাইরের রাজ্যেও বহুল প্রচলিত। পশ্চিমবঙ্গের ফুল চাষীরা প্রত্যেক দিন নানা রকম ফুল বিক্রি করে দিনে আনুমানিক 800 থেকে 1000 টাকা উপার্জন করে থাকেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ফুল চাষ বিখ্যাত। মেদিনীপুর থেকে এই ফুল নিয়ে এসে কলকাতা হয়ে আগরতলার বাজারেও আসে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বহু রাজ্যে ফুল চাষের মাধ্যমে জীবনযাপন করে চলেছেন অনেক মানুষ। একইভাবে এগোতে উদ্যমী রাজ্যের চাষী শঙ্কর শীল। তিনি তিনকানি জমিতে ফুল চাষ করেও ফুল বিক্রি করে প্রতিদিন 500 থেকে 600 টাকা উপার্জন করে চলেছেন। আমি একজন প্রথম একজন বেকার ছিলাম, আস্তে আস্তে ফুলের কাজ করতাম। তো ফুলের কাজ করার পাশাপাশি আমি আমার মালিকের চারাটা দিছে, আগরতলা চারাটা এনেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে বাগানটা 5-6 বছর ধরে মোটামুটি ভালোই করছি। একজন বেকার ফুলের চাষ করেও স্বাবলম্বী হইতে পারে, যেমন আমি মোটামুটিভাবে এখন কিছুটা নিচের পায়ে দাঁড়াইতে পারছি। আর গভর্নমেন্ট থেকে সাহায্য করছে, এই গভর্নমেন্ট অনেক সাহায্য করতেছে আমারে। ভারতীয় জনতা পার্টি সরকার অনেক মোটামুটি ভালো হয়েছে, আর আগামী তো এবারে তো আইসে, তো তারা অনেক সাহায্য করতেছে ফুলের বাগানের দিক দিয়ে। সেটা আগামী দিনে তো গভর্নমেন্টের কাছে আমার প্রার্থনা থাকবো যে তারা একটু সাহায্য করে এবং আমি আর একটু সুন্দরভাবে চলতে পারি এবং বাগানটা আর একটু সুন্দর করতে পারি। এই ফুল চাষের মাধ্যমে আগামী দিনে রাজ্যের বেকার যুবকদের স্বনির্ভর হবার বার্তা দিলেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাতে ভুলেননি কল্যাণপুরের এই ফুল চাষী, কেননা সরকারি সহযোগিতা হাত পেয়েছেন বলেই আগামীতে ফুল চাষকে আরো বৃহৎ আকারে নিয়ে যেতে তৎপর শঙ্কর শীল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।